নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের পুষ্টি বিজ্ঞান অর্থাৎ নিউট্রিশন প্রশ্নপত্র এবং তার উত্তর সমেত আমি বিস্তারিত আলোচনা করব। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর সহ কিন্তু এখানে মার্কিং করা আছে। তো দেখো, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, যাতে ঝটপট করে অ্যান্সারগুলো তোমাদের দেখিয়ে দিতে পারি। তার জন্য আমি শুধুমাত্র অ্যান্সারগুলো মার্কিং করে দিয়েছি, তোমরা মিলিয়ে দেখো। এই প্রশ্নগুলো পরবর্তীকালে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যারা উচ্চ মাধ্যমিকে উঠবে, ঠিক আছে। তো দেখো, এই যে প্রশ্নগুলো তোমরা দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ভালো হয়েছে। প্রশ্ন যে কঠিন হয়েছে সেরকম বলাটা ভুল হবে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর সমেত আলোচনা করা আছে। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা দেখছো, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তার সঙ্গে লাইক করে দিও। আর উচ্চ মাধ্যমিক 2023 সালের পুষ্টি বিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি এবং কোন প্রশ্নগুলো এসেছে সেগুলো তোমাদের আমি সামনে তুলে ধরেছি। তো দেখো, এসএ কিউবগুলো দেখে নাও, প্রত্যেকটা এসএ কিউবগুলো এখানে কিন্তু সলভ করা আছে, ঠিক আছে। তো দেখো, কিন্তু আমি কিন্তু লাইভ ক্লাসও করেছি, ঠিক আছে, সেই লাইভ ক্লাসে কিন্তু সব বলে দিয়েছি অ্যান্সারগুলো আর কি। তো যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য আমি ঝটপট করে প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও 2023 সালের উচ্চ মাধ্যমিক নিউট্রিশন অর্থাৎ পুষ্টি বিজ্ঞানের প্রশ্নপত্র সেইগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তো দেখো, বড় প্রশ্নগুলো দিয়েছে অর্নিথিন চক্র, প্রবাহ চিত্র, ক্রেব চক্র, ঠিক আছে, আইসিএমআর এর মতে। তো দেখো, এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু খুবই কমন এসেছে, ঠিক আছে। তো দেখো, প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার জন্য আমি প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন, তার এমসিকিউ উত্তর সহ বিস্তারিতভাবে আলোচনা, বুঝতে পারছো আমি কী বলছি তোমাদের।